আবারও এক তরতাজা প্রাণ কেড়ে নিল মোবাইল ফোন। বয়স আট হোক কিংবা আসি, কাজে অকাজে এই ছোট্ট ইলেকট্রনিক ডিভাইসটি সবারই হাতে হাতে ঘুরছে। এমনকি খুদে বাচ্চার মনোরঞ্জনের জন্য বহু অভিভাবক খেলনার বদলে তাদের হাতে স্মার্টফোন ধরিয়ে দিচ্ছেন। কিন্তু স্মার্টফোনের এই প্রাণ ভোমরা হয়ে ওঠার বিষয়টি যে কার্যত কাল হয়ে দাঁড়িয়েছে। এই স্মার্টফোনের আসক্তি আবারও কেড়ে নিল এক তরতাজা প্রাণ। ফোন কেড়ে নিয়ে পড়তে বসার কথা বলায় ফাঁসিতে আত্মহত্যা করল 14 বছর এক নাবালিকা। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, গত কিছুদিন পূর্বে মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসে শ্রেষ্ঠা দাস। সোমবার সকালে ফোন নিয়ে ব্যস্ত ছিল শ্রেষ্ঠা। সে সময় তার মা ফোন রেখে পড়তে বসার জন্য বকুনি দেয়। তারপরই মায়ের সাথে অভিমান করে বাড়ির সকলের অলক্ষ্যে ফাঁসিতে আত্মহত্যা করে শ্রেষ্ঠা। ঘটনাটি দেখার সাথে সাথেই পরিবারের লোকেরা তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রেষ্ঠাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে শ্রেষ্ঠার পরিবারের লোকেরা। এখন একটু আগে আইসে একটা ব্লাড ডেট, তো তারা হিস্ট্রি দিয়েছে পেশেন্ট পার্টি যে আইসের সাথে, যে ও ফাঁসি লাগাইছে কিনা সেটা। তো আমরা তো ব্লাড ডেট পাইছি, তারপরে আমরা এখন ইনভেস্টিগেশন করতেছি, দেখি কী হয়। কী নাম? মেয়েটার নাম হয়েছে গিয়ে শ্রেষ্ঠা দাস, বয়স 14 বছর। বাবার নাম সুত্তম দাস, বাড়ি জিরানিয়া। পয়সা তো হ্যাঁ বা গত সোমবার নিয়ে আর মামা বাড়িতে বেড়াতে এসে সবাই গেছে গা হ্যাঁ হেমা বেশি বাড়িতে। আজকে সকালবেলা হেমা একটু গালি দিছিল বললে বোন গিয়ে না বলে ও মোবাইল দেখে, তারপরে গালি টালি দিয়ে তো মা অন্য কাজ করে আরেক বলে হ্যাঁ একটা মামার বাড়িতে বেড়াতে এসে না মামার বাড়ি পুরানো মামার বাড়ি পশ্চিমবঙ্গ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।